5,000 বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতমালায় চাষ হওয়া প্রোটিন সমৃদ্ধ শস্যদানা কিনোয়া এখন চাষ হচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। কিনোয়া ধান বা গমের মতোই এক ধরনের বীজ, ফলন সরিষা দানার মতোই হয়ে থাকে। সুষম খাদ্য হিসেবে এতে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ভিটামিন B6, ভিটামিন ই, ক্যালসিয়াম সহ রয়েছে বিভিন্ন খনিজ পদার্থের উপস্থিতি। কৃষি বিশ্ববিদ্যালয়ে 5 বছর গবেষণা শেষে সম্প্রতি লালমনিরহাট, কুড়িগ্রাম ও পটুয়াখালী জেলায় কেনোয়া চাষের শুভ সূচনা করে। সরিষার চাষে জীবনকাল 80 থেকে 85 দিন, কিন্তু কেনোয়ার জীবনকাল মাত্র 60 থেকে 70 দিন বয়সেই এর ভালো ফলন পাওয়া যায়। চাষ পদ্ধতিতে কৃষি অফিস জানায়, কেনোয়া সরিষার মতোই স্বাভাবিক চাষ করা যায়, কোনো রোগ বালাইয়ের ভয় নেই। 6.5% প্রতি কাঠায় 30 থেকে 50 কেজি সরিষার দানার মতো কেনোয়ার ফলন হয়। এটার বাজার মূল্য প্রতি কেজি 1200 থেকে 1500 টাকা বলে জানিয়েছেন কৃষি অফিস। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমানের পরামর্শে ফুলবাড়িয়া কৃষি অফিস 5 একর জমিতে ময়মনসিংহের ফুলবাড়িয়ার 15 জন কৃষকের মাধ্যমে এই প্রথম প্রোটিন সমৃদ্ধ শস্যদানা কেনোয়া চাষ করছেন। ফলন ভালো হওয়ায় উপজেলার পাটুলি গ্রামের কৃষক সোহেল মিয়া এখন মহাখুশি। কেনোয়াটা আমরা আগে চাষ করছি না, এইটাই এই বছরই প্রথম। আগে এখানে সরিষা করার জন্য উদ্বুদ্ধ করছিল স্যারেরা, এখানে মাঠে সরিষা ছিল না, এখন স্বয়ংসম্পূর্ণ মাঠ সরিষা। এই বছর আবার স্যারেরা বলছে তুমি আরেকটা নতুন জাত, এটা কেনোয়া, এটা চাষ করো, এটা চাষে আর লাভবানও বেশি, এটা তোমাদের পুষ্টিও বেশি। তাতে আমরা এই বছর করছি, তবে সরিষা যেতে বলে দ্বিগুণ দাম এটা বোঝা স্যারেরা বলছে। তবে আমরা এখন মারাই করব, মারাই করে দেখা যায় এটার পরিমাণটা কি আসে, আপাতত পাইয়া সারি নেই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমাকে একটি নতুন ফসলের সন্ধান দেয়, যেটা হচ্ছে কিনোয়া। এই কিনোয়া হচ্ছে এমনই একটা ফসল যেটাই প্রায় 5,000 বছর আগে থেকে চাষ হতো দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতমালায়, যেটা চাষ হইতো। এই ফসলটা হচ্ছে একটি দানাশস্য। অনেক কৃষকরা সরিষা চাষ করতে ভয় পায় যে এই সরিষার সময় একটু বেশি লাগিয়া যাইতে পারে, এই জন্যে যে পরবর্তীতে বড় কোনো সমস্যা হয় কি না, এই জন্যে সরিষা চাষ করতে ভয় পায়। এই জন্যে যারা সময় নিয়ে ভয় পায় তাদেরকে আমরা সাজেস্ট করতেছি কিনোয়া চাষ করার জন্য। এই কিনোয়াটা বাংলাদেশে যদিও একেবারেই নতুন, তবে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মেক্সিকো, আমেরিকা, এইসব দেশে অনেক বছর আগে থেকেই কিনোয়া চাষ হয়ে আসছে। কিনোয়াতে প্রচুর পরিমাণে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়াও আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি, ভিটামিন ই, প্রচুর পরিমাণে ফাইবার আছে, এবং একই সাথে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড আছে। বলা হয় যে সকল প্রকার অ্যামাইনো অ্যাসিড রয়েছে এই কিনোয়াতে, যে কারণে কিনোয়া ফসলটাকে বলা হচ্ছে সুপার ফুড। এছাড়াও এই কিনোয়াতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় দেখা যায় যে যারা ওজন কমাতে চান তারা যদি এই কিনোয়া খেয়ে থাকেন তাহলে তাদের ওজন কমাতে খুব সাহায্য করে থাকে কিনোয়া। এছাড়াও কিনোয়া খাওয়ার পর এটি রক্তে সুগারের পরিমাণ বাড়তে দেয় না খুব সহজে, যে কারণে যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা নিশ্চিন্তে রুটি অথবা ভাতের বদলে কিনোয়া খেতে পারেন। আমাদের ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলাতে পরীক্ষামূলকভাবে 5 একর জায়গায় কিনোয়া চাষ হচ্ছে। ফুলবাড়িয়া প্রতিনিধি কবিরউদ্দিন সরকার হারুনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল। Thank you.